দ্রুত গতিতে বাড়ছে। এর মধ্যে এখান থেকে আমাদের সিভিল ডিফেন্স ভলেন্টিয়াররা তারা কিছু মানুষকে এখান থেকে রেস্কিউ করে এনেছে। তারা আটকে গেছিলো কারণ সকাল থেকে যে বৃষ্টিটা আসছে তার দরুন হঠাৎ করে নদীর স্রোতের মানে তার গতি বৃদ্ধি পায় এবং ফ্লাডটাও প্রসারিত হয়, এবং এখন দেখা যাচ্ছে যে হেভি টেনশনের মধ্যে ঢুকে গেছে। কালকে রাত্রে পর্যন্ত সেটা ঢুকেনি, কিন্তু এখন দেখা যাচ্ছে যে মানুষের বসতির স্থানেও সেটা ঢুকে গেছে। তা আমাদের SDRF টিম, সিভিল ডিফেন্স, রেড ক্রস যারাই আছে, স্বেচ্ছাসেবীরা সবাই এবং SDM অফিসের স্টাফরা সমগ্র সামগ্রিকভাবে আমরা সেটা মোকাবেলা করছি। আমরা সবাই তৈরি আছি, আশা করছি আমাদের অসুবিধা হবে না। যারা শেল্টার হাউসে যাবে তাদের খাওয়া দাওয়ার সব কিছু আমরা দেখাশোনা করবো, এর জন্য কোনো অসুবিধা হবে না। এবং ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গেও আমরা সম্পূর্ণরূপে যোগাযোগ রেখে সবটা চলছে। স্যার, এখানে কি হেল্পলাইন নাম্বার কিছু আছে, মানে তারা এরকম পরিস্থিতি মোকাবেলা করবে? হেল্পলাইন তো আমাদের যে নাম্বারগুলি আছে, আমাদের SDM অফিসের নাম্বার, টেলিফোন নাম্বার, সেটাই আমাদের হেল্পলাইন। স্যার, এই পর্যন্ত কতজন শরণার্থী হয়েছে? এখন পর্যন্ত আমাদের যে শেল্টার হাউস হয়েছে মেলাঘরের যে পচানমার ঘাট, ওইখানে ওই সংলগ্ন একটা মাদ্রাসাতে একটা শেল্টার হাউস হয়েছে। গতকাল রাতেই তারা একটা ফ্যামিলি ওইখানে উঠে এসেছে। স্যার, সার্বিক পরিস্থিতি মহকুমার? সার্বিক পরিস্থিতি এখন অবধি খুবই সিরিয়াস, আমরা সম্পূর্ণভাবে তৈরি আছি। যেহেতু আজকে সকাল থেকে আবার বৃষ্টিটা আসছে, তার জন্য মানে আমাদের অবস্থাটা একটু আরেকটু মানে জটিল করে তুলেছে। তো যাই হোক, আমরা সামগ্রিকভাবে সেটা আমরা চেষ্টা করছি মোকাবেলা করতে। ঠিক, ইন্দ্রনগর 9 নম্বর ওয়ার্ড, জলটা তো একদম সকাল থেকে আজকে রাতের পুরো 2টা বাজে গেছে, এখনো জল বাড়ার পুরাই আছে, জল তো আর কমতেছে না। স্কুলে গ্রাম তুলি আসবি, স্কুলে যাওয়া না, স্কুলে তো জল হয়ে গেছে, পাশের বাড়িতে এর মধ্যে কমিশনাররা যারা কমিশনার আছে আপনার ওয়ার্ডের, তারা কি কেউ আইসে আপনার কাছে? না না, তো সহজ দিলে কেউ হাত বাড়াইছে না আপনার কাছে? না না। এর মধ্যে কয়জনের বাড়িতে এরকম অবস্থা আছে? এখন তো আমরা বাড়িতে আছে।